ছেলেটির সাথে এক রাত কাটানোর পর মেয়েটি যখন প্রেগনেন্ট হয় আর তারপর কন্ট্রাক্ট ম্যারেজ, তো কিভাবে শুরু হবে এদের দুজনের লাভ স্টোরি? মুভির শুরুতে দেখানো হয় একটা বড় সড়ো পার্টি চলছে, তখন সেখানে এন্ট্রি হয় এই মুভির হিরো চেনশির, যে দেখতে অনেক হ্যান্ডসাম অ্যান্ড পার্টিতে উপস্থিত সব মেয়েরা তার দিকে তাকিয়ে আছে। এই মেয়েটির নাম সুয়ান, সে চেনশির জন্য ড্রিঙ্কস নিয়ে আসে আর অবশ্যই ড্রিঙ্কসের মধ্যে সে কিছু একটা মিশিয়ে এনেছিল। আসলে সুয়ান চেনশিকে লাইক করত অ্যান্ড সে রিচ ফ্যামিলি থেকে বিলং করে। পার্টি শেষে সুয়ান চেনশিকে গাড়ির ভেতর নিয়ে যায়। ড্রিঙ্ক করার জন্য চেনশি নেশাগ্রস্ত হয়ে ব্যালেন্স হারিয়ে ফেলেছে। এরই সুযোগ নিয়ে সুয়ান চেনশির সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, কিন্তু চেনশি সুয়ানকে সরিয়ে দিয়ে গাড়ি থেকে নেমে যায়। অন্যদিকে দেখায় আমাদের এই মুভির হিরোইনকে, যার নাম ইয়ান। তার বাবা তাকে তখন বলছিল তাকে ইয়া ফ্যামিলিতে চলে যেতে, কারণ তার বিজনেসের কন্ডিশন ভালো যাচ্ছে না, সময় হলে সে আবার তাকে সেখান থেকে নিয়ে আসবে। তারপর ইয়ান তার বয়ফ্রেন্ডের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে তার বয়ফ্রেন্ড অন্য মেয়ের সাথে এনজয় করছে। এটা দেখে সে খুব কষ্ট পায়। ইয়ান আর কোনো অপশন না পেয়ে সে ইয়া বাড়িতে চলে আসে, যেটা ছিল কিনা চেনশির বাড়ি। চেনশির মা ইয়ানকে দেখে বলে, তুমি টেনশন করো না, এটাকে নিজের বাড়ি ভেবেই থেকো। তারপর চেনশির মা ইয়ানকে ভিতরে নিয়ে যায়। ইয়ানের মনটা আজ ভীষণ খারাপ, একদিনে এত কিছু তার সাথে ঘটে গেল, তাই সে ড্রিঙ্ক করছিল তখন। তখনই বাড়িতে চেনশি চলে আসে। ইয়ানও ড্রাঙ্ক হয়ে চেনশির সামনে আসে। সে তখন চেনশিকে তার বয়ফ্রেন্ড জিনিও মনে করে তাকে কিস করে, আর চেনশিও যেহেতু হুশের মধ্যে ছিল না তাই সেও আর ইয়ানকে বাধা দেয় না, আর যার ফলে ওরা সেদিন একসাথে নাইট স্পেন্ড করে। সকালে ইয়ান চেনশিকে তার পাশে শুয়ে থাকতে দেখে অবাক হয়, সাথে অনেক জোরে চিৎকারও মারে। চেনশি ইয়ানকে দেখে অবাক হয় আর সে ইয়ানকে চুপ থাকতে বলে। এখানকার সিনগুলো খুবই ফানি ছিল, ওরা একজন আরেকজনকে যেভাবে কিক মারছিল সেটা দেখে সত্যি হাসি পেয়েছিল। তারপরে সিনে দেখায় ফ্যামিলি সবাই ব্রেকফাস্ট করতে বসেছে। খাবার টেবিলে চেনশির মা ইয়ানের সাথে চেনশির পরিচয় করিয়ে দিয়ে বলে, ইয়ান তোমার বাবার বন্ধু চ্যানের মেয়ে, ও আমাদের এখানে কিছুদিন থাকবে। এটা শুনে চেনশির তো ভীষণ লেগে যায়। সে তখন সেখান থেকে মিটিং আছে বলে এই বাহানা দিয়ে উঠে চলে যায়। এভাবে দু মাস কেটে যায়। ইয়ান গাছে পানা দিচ্ছিল, তখন হঠাৎ সে বেহোশ হয়ে যায়। ডক্টর দেখানোর পর ডক্টর চেনশির মাকে বলে ইয়ান প্রেগনেন্ট। এটা শুনে চেনশির মা ইয়ানকে জিজ্ঞাসা করে, এ বাচ্চার বাবা কে? তখন ইয়ান চেনশির দিকে আঙুল তুলে ইশারা করে। চেনশির বাবা এটা জানার পর সে চেনশিকে ফোর্স করে ইয়ানকে বিয়ে করতে, ওকে স্বীকৃতি দিতে। বাট চেনশি তো এটা কিছুতেই মানতে চাচ্ছিল না। তার বাবা বলে, বিয়ে তো তোমাকে করতেই হবে, ভুল যখন তোমার দ্বারা হয়েছে এর সংশোধন তোমাকেই করতে হবে। চেনশি তার সব রাগ বক্সিং করে উঠাচ্ছিল। তখন তার ফ্রেন্ড এসে তাকে কন্ট্রাক্ট ম্যারেজের আইডিয়া দেয়, যেটা শুনে চেনশি স্মাইল করে। চেনশি বাড়ি এসে দেখে ইয়ান তার রুমে রয়েছে, যেটা দেখে সে ইয়ানকে তার রুম থেকে চলে যেতে বলে। ইয়ান বলে, আমারও শখ নেই তোমার রুমে এসে থাকার, তোমার মা বলেছে আমাকে ঘরে থাকতে। এটা বলে সে বিছানা শুতে যেতে নেয়, কিন্তু চেনশি বলে, উপরে কেন শুচ্ছ, শুলে নিচে গিয়ে ঘুমাও। ইয়ান বলে, আমার পেটে তোমার বেবি আছে, তাই বেবির কথা চিন্তা করে আমাকে তোমার উপরে শুতে দেওয়া উচিত। তো কি আর করা, চেনশিকে এক প্রকার বাধ্য হয়ে নিচে শুতে হয়। পরের দিন চেনশির ফ্রেন্ড এসে ইয়ানকে বলে, তোমরা দুজন পরিবারে চাপে পড়ে নিজেদের মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করছো, তাই তোমাদের দুজনকে কন্ট্রাক্ট ম্যারেজ করতে হবে। এই কন্ট্রাক্টে কতগুলো রুলস থাকবে। রুলস নাম্বার 1, বিয়ের পর দুজনে এক বিছানা শুতে পারবে না, আর যদি শোও তাহলে এক বালিশে শুতে পারবে না। রুল নাম্বার 2, বিয়ের কন্ট্রাক্ট থাকা অবস্থায় দুজন দুজনের মতো বাইরে রিলেশন করতে পারবে, কিন্তু এটা পরিবারের সামনে আসা যাবে না। রুল নাম্বার 3, ইয়ান বাচ্চার খেয়াল রাখবে। রুল নাম্বার 4, দুজনকে পরিবারের সামনে ভালোবাসে নাটক করে যেতে হবে। রুল নাম্বার 5, বাচ্চা জন্ম দেওয়ার পর সে বাচ্চা এই ফ্যামিলির পরিচয় পাবে, বাচ্চার ওপর ইয়ানের কোনো অধিকার থাকবে না। ইয়ান বাচ্চাকে এই পরিবারের হাতে তুলে দিয়ে এখান থেকে অনেক দূর চলে যাবে। এর বদলে চেনশি ইয়ানকে 1 কোটি টাকা দিবে। এসব রুলস বলে ইয়ানকে কন্ট্রাক্ট পেপার দেয়া হয় সাইন করার জন্য। ইয়ান দেখলো চেনশি আগে থেকে সেখানে সাইন করে রেখেছে। ইয়ান 1 কোটি টাকা দেওয়ার শর্তটা কেটে দিয়ে সাইন করে দেয়।
কারণ সে টাকার জন্য না, বাচ্চার জন্য এই বিয়েটা করেছে। ইউয়ানের সাথে চেনশির বিয়ের খবরটা যখন সুয়ান জানতে পারলো, তখন সে বিয়ের কার্ডটা জিনিউকে দেখায়। বাট জিনিউর তো ইউয়ানের ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। তখন সুয়ান জিনিউকে এটা বলে ভয় দেখায় যে আমি জানি তুমি ইউয়ানের বাবার বিজনেসে লস করেছো, ওদের বিজনেস ডিল ট্র্যাপের মধ্যে রেখেছো। এটা শুনে জিনিউ ভয় পেয়ে যায়, তাই সে সুয়ানের সাথে হাত মিলিয়ে নেয় চেনশি আর ইউয়ানকে আলাদা করার জন্য। পরের দিন চেনশি আর ইউয়ানের ম্যারেজ সেরিমনি শুরু হয়। সুয়ান চেনশিকে জিজ্ঞাসা করে, তুমি যখন ইউয়ানকে লাইকই করো না, তাহলে ওকে বিয়ে করছো কেন, শুধুমাত্র বেবির জন্য? চেনশি বলে, আমি জানি না সেই জন্য সব কী করে হলো। সুয়ান বলে, আমি শিওর ইউয়ান প্ল্যান করে তোমাকে ফাঁসিয়েছে। এদিকে ইউয়ান বধূ বেশে, মানে বিয়ের জন্য রেডি হয়ে বসেছিল, তখন সেখানে জিনিউ আসে আর ইউয়ানের সাথে এক সাইকোর মতো বিহেভ করা শুরু করে। সে বলে, তুমি বিয়ে কেন করছো, যেখানে আমার থেকে তোমাকে আর কেউ বেশি ভালোবাসতে পারবে না। এটা বলে সে ইউয়ানকে ফোর্সলি কিস করা শুরু করে, কিন্তু ইউয়ান ওকে দূরে সরিয়ে দিয়ে একটা থাপড় মারে। সে বলে, এখন আমাদের মধ্যে সব সম্পর্ক শেষ। জিনিউ তখন বলে, ওই দিন আমি ওই মেয়েটার সাথে আমাদের বিজনেসের জন্য ছিলাম, যাতে আমি ডিলটা পাই। ইউয়ান বলে, ভালোবাসার আগে তোমার কাছে বিজনেস ডিল বড় হয়ে গেল। জিনিউ জোর জবরদস্তি করে ইউয়ানকে সেখান থেকে নিয়ে যাওয়ার সময় সেখানে চেনশি চলে আসে আর জিনিউকে বলে, প্রথমে তুমি আমার ডিল নিয়েছো, আর এখন আমার বউকে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, আমি তোমাকে আর আমার পরিবারের ইমেজ নষ্ট করতে দেব না। এটা শুনে জিনিউ সেখান থেকে চলে যায়। চেনশি ইউয়ানকে বলে, ওই ছেলেটার সাথে তোমার কি সম্পর্ক আছে তাতে আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু আজকের এই বিয়েটা তোমাকে করতে হবে, আর কন্ট্রাক্টের সব রুলস তোমাকে ফলো করতে হবে। ইউয়ান বলে, কন্ট্রাক্টের রুল নাম্বার 2 এর মোতাবেক আমি যে কাউকে ভালোবাসতে পারি। চেনশি বলে, হ্যাঁ, কিন্তু সেটা আজকের দিনে নয়। এরপর ওরা ওয়েডিং সেরিমনিতে যায় অ্যান্ড ওদের বিয়েটা সুন্দরভাবে সম্পন্ন হয়। সুয়ান জিনিউকে বলে, ইউয়ানের বাবার বিজনেসকে বাঁচানোর জন্য এরকমটা করেছে, এখন চেনশিকে ফাঁসিয়ে প্রেগনেন্ট হয়ে ওকে বিয়ে করছে। জিনিউ এটা শুনে বলে, ইউয়ান সেরকম মেয়ে নয়, তুমি ওর মুখ দেখে বুঝতে পারো না। ওয়েডিং সেরেমনিতে ইয়ানি নামের একটা মেয়ে আসে, যে চেনশির ফ্রেন্ড হানের উপর লাইন মারছিল। মেয়েটি হানের কাজিন, কিন্তু হান তো এসব থেকে পালাতে চায়। এরপর থেকে ইয়ানি সবসময় হানের জন্য হানের অফিসে ফুলের বুকে পাঠায়। নিত্যদিনের এসব প্রপোজাল এখন হানকে অতিষ্ঠ করে তুলেছে। সে চেনশির কাছে এসে বলে, তোর কাজিন তো আমার পিছনে লাইন মেরে আমাকে অতিষ্ঠ করে তুলেছে। এটা শুনে চেনশি বলে, তোর তো খুশি হওয়ার কথা যে একটা মেয়ে তোর পিছনে লাইন মারছে। তখনই সেখানে ইয়ানি চলে আসে, যাকে দেখে হান তো সবার আগে দৌড়, মানে সে সেখান থেকে ভেগে যায়। ইউয়ান চেনশির জন্য অফিসে লাঞ্চ নিয়ে আসে, মা পাঠিয়েছে তাকে। সুয়ান ইউয়ানকে দেখে ওকে টিস করে বলে, তুমি প্রেগনেন্ট, এ অবস্থায় তোমার বাইরে আসা উচিত নয়, বলা তো যায় না কোথায় কি হয়ে যায়। চেনশিও তখন সেখানে চলে আসে, কিন্তু সে ইউয়ানকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখায় ইউয়ান তার বাবার সাথে ফোনে কথা বলছে। সে বাবাকে জিজ্ঞাসা করে যে সে এখন কোথায় আছে। তার বাবা বলে সে এখন ইউএসএতে আছে। ইউয়ান জিজ্ঞাসা করে বিজনেসের অবস্থা কীরকম। তার বাবা বলে, আমি চেষ্টা করে যাচ্ছি বাট কিছু লাভ হচ্ছে না। ইউয়ান তখন তার বাবাকে বলে চেনশির বাবার থেকে হেল্প নিতে। তখন সেখানে ঘরের বাইরে চেনশিও দাঁড়িয়ে ছিল, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইউয়ানের কথা শুনছিল। এখন এই হেল্পের কথা শুনে সে ইউয়ানকে বলে, তাহলে এটাই তোমার আর তোমার বাবার মেইন উদ্দেশ্য ছিল, প্রথমে আমাকে ড্রাঙ্ক করলে, তারপর এর সুযোগ নিয়ে আমার সাথে ইন্টিমেট হলে, এভাবে আমাকে ফাঁসিয়ে দিয়ে এই প্ল্যান সাজিয়েছো তুমি। ইউয়ান চেনশিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু চেনশি ওর কোনো কথা না শুনে বলে, বাচ্চা জন্ম দিয়ে দূর হয়েছে ও। ইউয়ান বলে, আমি যদি সেরকম মেয়েই হতাম, তাহলে কন্ট্রাক্ট পেপারে ওই 1 কোটি টাকা নেওয়ার শর্তটা রিজেক্ট করে দিতাম না। চেনশি তখন বলে, তাহলে এর থেকেও তোমার বেশি টাকা নেওয়ার ইচ্ছা আছে তাই না, তুমি তো খুব জঘন্য একটা মেয়ে। ইউয়ান চেনশির কথায় হার্ট হয়, তাই সে তখন বাইরে থেকে চলে যায়। চেনশির মা ও ইউয়ানকে এভাবে চলে যেতে দেখে। চেনশির মা চেনশিকে বলে ইউয়ানকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে। এদিকে ইউয়ান দুঃখী মনে একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর চেনশি ওকে খুঁজে বেড়াচ্ছিল। ইউয়ান এসে নদীর কিনারে দাঁড়ায়, তখন জিনিউ এসে ওর ব্লেজার ইউয়ানের গায়ে জড়িয়ে দেয়। তখনই সেখানে চেনশি আসে আর জিনিউকে হিট করে ওকে বলে, তোমাকে বলেছিলাম না ইউয়ানের থেকে দূরে থাকো। জিনিউ বলে, ইউয়ান আমার গার্লফ্রেন্ড হয়। চেনশি তখন বলে, কিন্তু এখন ও আমার ওয়াইফ। এটা বলে সে ইউয়ানকে কোলে তুলে সেখান থেকে নিয়ে যায়। বাড়ি এসে চেনশি ইউয়ানের হেয়ার ড্রাই করে দেয়, যা দেখে ইউয়ান খুশি হয়। চেনশি বলে, এত খুশি হওয়ার কোনো কারণ নেই, আমি যা করছি সব আমার বেবির জন্যই করছি।
পরের সিনে দেখায় হান কতগুলো চিরকুট দেখে স্মাইল করছিল। এগুলো চেনশি কাজিন ইয়ানে ওকে ফুলের বুকের সাথে প্রত্যেকটা দিন পাঠাতো। তখন তার কেবিনে তার সেক্রেটারি আসে। হান মনে করে ইয়ানি বোধে আবারও ফুলের বুকে পাঠিয়েছে। তাই সেক্রেটারি কিছু বলার আগে সে সেক্রেটারিকে বলে দেয় যে ফুলের বুকেটা ডাস্টবিনে ফেলে দাও। কিন্তু সেক্রেটারি বলে, আমি ফুলের বুকে নিয়ে নয় একটা পেপার নিয়ে এসেছি, আপনাকে এটা সাইন করে দিতে হবে। ফুলের বুকে আসেনি এটা শুনে হানের মনটা কেন জানি না খুব খারাপ হয়ে গেল। তারপর সেক্রেটারি হানকে জানায় যে ইয়ানি একটা সমস্যায় পড়ে গেছে। তখন হান ইন্টারনেটে সার্চ করে দেখে র্যামসতি ইয়ানি ড্রেসে কোনো একটা সমস্যার জন্য তাকে অনেক অপমানের সম্মুখীন হতে হয়েছে। এন এটা জানার পর ইয়ানির কাছে যায়। তখন ইয়ানি ওকে বলে, এখন তুমিও তো আমাকে আর লাইক করবে না, তাই না? হেন বলে, আমি সবসময় তোমার পাশে থাকবো। এরপর হেন ওই সমস্যাটার সমাধান করে। যে মডেলটা ইয়ানির প্রবলেম ক্রিয়েট করেছিল সে সবার সামনে সবটা স্বীকার করে আর ইয়ানির কাছেও ক্ষমা চায়। পরের দিন হেন আর ইয়ানি চেনশিদের বাড়িতে আসে আর ওদের রিলেশনশিপের ব্যাপারটা ওদেরকে জানায়। মানে ওরা এখন রিলেশনে রয়েছে। তারপর ইয়ান উঠে ওয়াশরুমের দিকে যায়। তখন সেখানে জিনও চলে আসে আর ওকে বলে, আমি তোমার বাবার বিজনেসের প্রবলেমের ব্যাপারটা জানি। ততক্ষণে চেনশিও সেখানে চলে আসে আর ওদের কথা আড়াল থেকে শুনতে দাঁড়িয়ে যায়। এদিকে জিনও ইয়ানকে বলে, আমি তোমার বাবার বিজনেসের ব্যাপারে হেল্প করতে পারি, যদি তুমি আমাকে একটা কাজে হেল্প করো তো একটা জমি নিলামে উঠবে, সেই জমি চেনশি কিনতেও যোগ দিয়েছে। আমি চাই তুমি চেনশির সাথে থেকে আমাকে ওর সব প্ল্যান অ্যান্ড ইনফরমেশন দাও। আমি যদি সেই জমিটা কিনতে পারি তাহলে অনেক প্রফিট লাভ করব। এতে আমি তোমার বাবার বিজনেসের ব্যাপারেও হেল্প করতে পারবো। ইয়ান বলে, তুমি কি বিজনেস ছাড়া আর কিছু ভাবতে পারো না? জিনিও বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। ইয়ান বলে, তুমি আমাকে না, তুমি শুধু নিজেকে ভালোবাসো। যেদিন থেকে আমি চেনশিকে বিয়ে করেছি সেদিন থেকে আমি ওর পরিবারের একটা পার্ট হয়ে গিয়েছি, তাই আমি এমন কোনো কাজ করবো না যেটাতে ওর ফ্যামিলির কোনো ক্ষতি হয়। সো তোমাকে আমি এই ব্যাপারে কোনো হেল্প করতে পারবো না। এটা শুনে জিনিও রেগে যায়। সে বলে, কেউ আমাকে বলেছিল তুমি বিয়ের আগের প্রেগনেন্ট ছিলে, আমি তখন এই কথাটা বিশ্বাস করিনি, কিন্তু আজ আমার এই কথাটা বিশ্বাস হলো। ইয়ান বলে, আমি চেনশিকে এই জন্যই বিয়ে করেছি কারণ আমি ওকে ভালোবাসি, অন্তত পক্ষে ও তোমার মতো সেলফিশ নয়। জিনিও বলে, তুমি একদিন ঠিক বস্তাবে এর জন্য, মনে রেখো। এ কথা বলে জিনিও সেখান থেকে চলে যায়। জিনিও সেখান থেকে চলে যাওয়ার পর চেনশি সেখানে আসে, কিন্তু সে এমন ভান করে যেন সে এসবে কিছুই শোনেনি। তো সে ইয়ানকে সেখান থেকে নিয়ে যায়। পরের দিন চেনশি একটা কনসার্টের টিকিট হাতে নিয়ে এটা ভাবছিল যে সে কিভাবে ইয়ানকে এই কথাটা বলবে যে সে তার জন্য কনসার্টের টিকিট কিনেছে, কারণ সে একদিন শুনেছিল যে ইয়ান এই কনসার্টে যেতে চায়। তবে আমার এখানে একটা গভীর প্রশ্ন আছে, চেনশি কি সবসময় সব জায়গায় আড়ি পাতে? তো যাই হোক, এখন চেনশি কিভাবে ইয়ানকে কনসার্টে নিয়ে যাবে সেটা নিয়ে ভাবছে। সে ফাইল নিয়ে আসার বাহানা দিয়ে ইয়ানকে অফিসে ডাকে। ইয়ান অফিসে আসে কিন্তু সেখানে তার সাথে আবারও দেখা হয় সুয়ানের। অ্যান্ড সে ইয়ানকে দেখতে তার ইনসাল্ট করা স্টার্ট করে দেয়, কিন্তু এবার ইয়ানও জবাব দেয়। সুয়ান ইয়ানের হাতে ফাইল দেখে বলে, ফাইলটা দাও, আমি চেনশিকে দিয়ে দিব। ইয়ান বলে, আমি নিজে দিয়ে দিব। এই নিয়ে তাদের মধ্যে ফাইল টানটানি শুরু হয়ে যায়, যার ফলে ইয়ান নিচে পড়ে যায়। তখন সেখানে চেনশি আসে আর ওকে কোলে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। রাতে ইয়ান যখন ঘুমাচ্ছিল তখন চেনশি চুপচাপ বিছানার উপর উঠে আসে। তখন হঠাৎ ইয়ান ওকে দেখে ফেললে চেনশি বলে, নিচে অনেক ঠান্ডা, আমি কি বিছানায় শুতে পারি? ইয়ান রাজি হয়ে যায়। তারপর ওরা দুজন একসাথে একই বিছানায় শোয়। পরের দিন হেন একটা পার্টি রাখে। ইয়ান চেনশির সাথে হেনের পার্টিতে আসে, সেখানে সুয়ানও এসেছে। তো সে ইয়ানকে একা পেয়ে আবারও শুরু করে দেয় ওকে ইনসাল্ট করার। অ্যান্সে ওয়াইন ও ইয়ানের মুখের উপর ছুড়ে মারে। তখন চেনশি সেখানে এসে সুয়ানকে কথা শোনাতে থাকে। এর আগে সুয়ান তখন প্রেস মিডিয়ার সামনে বলেই দেয় যে ইয়ান চেনশির কন্ট্রাক্ট ওয়াইফ। এটা শুনে মিডিয়ার লোকজন ওদেরকে ঘিরে ধরে আর আজে বাজে অনেক কোয়েশ্চেন করতে থাকে। তখন হেন স্টেজ থেকে অ্যানাউন্স করে যে সে এখন ইয়ানিকে প্রপোজ করতে যাচ্ছে। এতে প্রেস মিডিয়ার নজর হেনদের দিকে চলে যায়। হেন সবার সামনে ইয়ানিকে প্রপোজ করে, ইয়ানিও হ্যাঁ করে দেয়। পরের সিনে দেখায় জমি নিলামে উঠেছে আর সেই জমিটা চেনশি জিনিওর থেকে বেশি দাম দিয়ে কিনে নেয়। এতে জিনিও তো চেনশির উপর খুব রেগে যায়। চেনশি ধীরে ধীরে জিনিওর থেকে ওসব বিজনেস নিজের দখলে নিয়ে নিচ্ছে। এতে জিনিও দিশেহারা হয়ে পড়ে।
সে মনে মনে বলে, চেনশির প্রথমে আমার থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিল, আর এখন আমার বিজনেসও কেড়ে নিচ্ছে, আমি তো ওকে কিছুতেই ছাড়বো না। এরপর সে সুয়ানের কাছে এসে একটা প্ল্যান বলে। জিনের প্ল্যান শুনে সুয়ান না করে দেয়, কারণ সে আর যাই চাক এইটা অবশ্যই চায় না যে তার জন্য চেনশির কোনো ক্ষতি হোক। পরে সিনে দেখায় জিন ও ইয়ানের ফোনে তার বাবার একটা ভিডিও পাঠায়, যেখানে সে তার বাবাকে আটক করে রেখেছে। এটা দেখা মাত্র ইয়ান তখনই সেখানে যাওয়ার জন্য রওনা হয়। এদিকে সুয়ান চেনশিকে বলে, যেদিন তোমায় প্রথম দেখেছিলাম সেদিনই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, ইভেন তুমি পড়ালেখার জন্য যখন অ্যাব্রোডে গেলে তখন আমি তোমার জন্য অ্যাব্রোডে গিয়েছিলাম। চেনশি বলে, কিন্তু আমি তোমাকে সবসময় বোনের চোখে দেখতাম, আর যাই করা যাক ভালোবাসাটা জোর করে আদায় করা সম্ভব হয় না। এটা শুনে সুয়ান ইমোশনাল হয়ে কান্না করা শুরু করে। অ্যানসি তখন চেনশিকে বলে, জিনিও তোমার স্ত্রী ইয়ানকে কিডন্যাপ করে নিয়েছে। এটা শোনা মাত্রই চেনশি তখনই রওনা দেয় ইয়ানকে রেস্কিউ করতে। ইয়ান বিপদে আছে শুনে চেনশিরা যতটা টেনশন হচ্ছে, এইটা দেখে চেনশি অনুভব করতে পারে যে সে ইয়ানকে ভালোবেসে ফেলেছে। এদিকে ইয়ান জিনিওর কাছে আসে। জিনিও বলে, আমি তোমাকে ভালোবাসতাম, আর তুমি কিনা আমাকে ধোকা দিয়ে চেনশিকে বিয়ে করে ফেললে, আর এখন চেনশি আমার সব বিজনেস প্রপার্টি নিজের দখলে নিয়ে রেখেছে। তোমাকে এখন কিডন্যাপ করে আমি ওকে আমার সব বিজনেস ফিরে দিতে বলবো, আজ দেখবো চেনশির কাছে তুমি বেশি ইম্পর্টেন্ট নাকি ওর বিজনেস। ইয়ান বলে, তাহলে তুমি এসব রিভেঞ্জ নেওয়ার জন্য করছো? জিনিও বলে, নিজের বাবাকে জিজ্ঞাসা করো যে উনি আমার সাথে কি করেছেন। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে দেখানো হয় জিনিওর মা আর ইয়ানের বাবা একসাথে ডেট করতো, আর সেটা ছোট্ট জিনিও দেখে ফেলে। যেটা দেখে সে খুব আপসেট হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন তার মা তার পিছনে আসছিল, কিন্তু পিছনে আসতে যে রোড ক্রস করার সময় জিনিওর মায়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অ্যান্ড সেখানে তার ডেথ হয়ে যায়। জিনিও এখনও তার মায়ের মৃত্যুর জন্য ইয়ানের বাবাকে দায়ী ভাবে, তাই সে ইয়ানের বাবার বিজনেসের এত বড় ক্ষতি করেছে। ইয়ান বলে, তাহলে এটাই তোমার মেইন উদ্দেশ্য ছিল, আমার সাথে তুমি এই জন্য রিলেশন করেছো তাই না? জিনিও বলে, প্রথমে আমার এরকম উদ্দেশ্য থাকলেও পরে আমি তোমাকে ভালোবেসে ফেলি, কিন্তু ওই চেনিও তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তখনই সেখানে জিনিও চামচারা চেনশিকে নিয়ে আসে। চেনশি বলে, আমি তোমাকে সবকিছু দিয়ে দিব, কিন্তু প্লিজ তুমি ইয়ানকে ছেড়ে দাও। জিনিও চেনশিকে একটা পেপার দেয়, অ্যান্ড ওটাতে সাইন করে দিতে বলে। চেনশি চুপচাপ পেপারে সাইন করে দেয় ইয়ানের জন্য, কিন্তু তারপরও জিনিও চেনশিকে লাঠি দ্বারা হিট করে। তখন ইয়ান চেনশিকে বাঁচাতে ওদের সামনে চলে আসে, আর লাঠির আঘাত গিয়ে লাগে ইয়ানের পেটে। জিনিওর হাত থেকে লাঠিটা পড়ে যায়, তার চোখে তখন পানি দেখা যাচ্ছিল। সে ইয়ানকে হিট করতে চায়নি, কারণ সে সত্যি সত্যি মন থেকে ইয়ানকে অনেক ভালোবাসে। ইয়ানকে হসপিটালাইজ করা হয়। ডক্টর এসে বলে, আমরা আপনার ওয়াইফকে বাঁচাতে পেরেছি, কিন্তু বেবিকে বাঁচাতে পারিনি। এরপর চেনশি ইয়ানের কাছে আসে। ইয়ানের মনটা খুব খারাপ, কারণ একজন মায়ের কাছে সন্তান হারানোটা খুবই বেদনাদায়ক। ইয়ান চেনশিকে বলে, এখন তুমি আমাকে ছেড়ে চলে দিতে পারো, এখন তো আর বেবিটা নেই, কাজেই আমাদের কন্ট্রাক্টও শেষ হয়ে গিয়েছে। তখন চেনশি বলে, কিন্তু আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই, এটা কোনো বেবি বা কন্ট্রাক্টের জন্য নয়, তোমার জন্য, কারণ তুমি আমার ওয়াইফ। এরপর চেনশি নিজ হাতে কন্ট্রাক্ট পেপারটা ছিঁড়ে দেয়, আর এভাবে তাদের ভালোবাসার কাহিনী সমাপ্তি করা হয়।